নমস্কার এডুকেশন জোন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে আমরা আলোচনা করবো লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন শিখন ও পরিণমন নিয়ে এর আগে আমরা শিখন নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছি শিখন নিয়ে আমাদের শর্ট কোশ্চেন এসে কিও তৈরি করা আছে আজকে এই ভিডিওটি যেটা মূল বিষয় সেটি হল পরিণমন বা ম্যাচুরেশন তবুও লার্নিং সম্পর্কে আমাদের একটু জানা দরকার কারণ লার্নিং এবং ম্যাচুরেশন দুটো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত সেই জন্যই এই ভিডিওতে লার্নিং এবং পরিণমন একসাথে আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে তা আমরা শিখন সম্পর্কে কি জেনেছিলাম শিখন এমন একটি জিনিস যেটি জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সময়কালটি সবসময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু শিখন হতেই থাকে তার মানে একটি জীবন পর্যন্ত লার্নিং কিন্তু হয়ে থাকে তার মানে লার্নিং মানে শেখা আমরা শিখেই চলছি আমরা প্রতিনিয়ত আমাদের আমরা যখন ছোট থাকি তখন আমরা কিছু না কিছু শিখি এবং ছোট থেকে আস্তে আস্তে বড় হই এবং যখন বয়স শেষ পর্যায়ে চলে আসি এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা কিছু না কিছু কোনো না কোনোভাবে কিন্তু আমরা শিখতেই থাকি তাহলে বলবো সেটি আমাদের শিখন আর পরিণমন পরিণমন একটি বা ম্যাচুরেশন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হয় মনে রাখতে হবে ম্যাচুরেশন আমি একটি কথা বললাম শিখন জন্মের পর থেকে হয় আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ম্যাচুরেশন বা পরিণমন মায়ের গর্ভে যখন ভ্রূণ সেই ভ্রূণ অবস্থার পর থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই কোনো এক ব্যক্তির বা শিশুর কিন্তু ম্যাচুরেশন আমরা হতে দেখি ম্যাচুরিটি পরিণমন কিন্তু হতে দেখি তাহলে ম্যাচুরেশন সম্পর্কেও আমাদের ভিডিও তৈরি করা আছে কাইন্ডলি আপনারা প্লে থেকে সেই ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে আজকে শুরু করছি এসএ কিউ প্রথমটি শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য হল শিখন হলো সচেতন প্রক্রিয়া কিন্তু পরিণমন হল স্বাভাবিক প্রক্রিয়া এখানে সচেতন প্রক্রিয়া এবং স্বাভাবিক প্রক্রিয়া কেন বলেছে যে শিখন আমরা যে জিনিস কিছু শিখি সব কিছুই কিন্তু আমাদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে আমরা কি শিখতে চাই আমরা কথা বলতে পারতাম না আমরা কথা বলতে শিখতে চেয়েছিলাম সেই জন্য আমরা কথা বলতে শিখেছি আমরা সাইকেল চালাতে শিখেছি বিভিন্ন ধরনের জিনিস আমরা কিন্তু শিখি সেজন্য আমাদের সচেতনতার উপরেই নির্ভর করে কিন্তু শিখন আর পরিণমন বা ম্যাচুরেশন আমরা চাই আর না চাই এটি কিন্তু হতেই থাকবে কারণ ছোটোবেলায় আমরা আমাদের খাওয়া খাদ্য অবশ্যই খাওয়া খাদ্যের উপরে নির্ভর করবে ম্যাচুরেশন সেই জন্য শিখ আমাদের স্বাভাবিক যে খাওয়া খাদ্য সেটি যদি সব সময় হয়ে থাকে তাহলে কিন্তু যে ম্যাচুরেশন সেই ম্যাচুরেশনে কিন্তু বাধা হবে না আমরা চাই আর না চাই সেটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হতেই থাকবে সেজন্য এখানে বলা হয়েছে শিখন হলো সচেতন প্রক্রিয়া আর পরিণমন হল স্বাভাবিক প্রক্রিয়া এটা আমরা চাই আর না চাই হয়েই থাকবে কিন্তু শিখন আমাদের ইচ্ছার উপরে কিন্তু নির্ভর করে দুই নাম্বার কি বলছে মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না কিসে পরিণমন পরিণমনে মানসিক প্রস্তুতির প্রয়োজন না কারণ এটি একাকেই সময়ের সঙ্গে সঙ্গে হতে থাকে কিন্তু শিখন আমরা কি শিখছি আমরা যদি সাইকেল চালানো শিখি তাহলে সাইকেল কি করে চালাতে হয় সেই জিনিসটা কিন্তু আমাদের ঠিকমতো শিখতে হবে সাঁতার কাটতে যদি আমাদের শিখতে হয় তাহলে সাঁতার কাটার টেকনিক কিন্তু আমাদের সচেতনভাবে আমাদের কিন্তু বুঝে শুনে তারপরে কিন্তু আমাদের সাঁতার কাটা শিখতে হবে এরকম যত ধরনের শেখার জিনিস আছে সব কিন্তু সচেতন এবং মানসিক প্রস্তুতির কিন্তু প্রয়োজন আছে শিখনে তিন নম্বর শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া চার শিখন একটি উদ্দেশ্যভিত্তিক প্রক্রিয়া আমরা শিখতে চাই সেই জন্যই শিখছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে সেই অসুবিধা দূর করার জন্যই আমরা কিছু শিখছি জন্য বলছি শিখন কিন্তু একটি উদ্দেশ্যের উপরে নির্ভর করি হয় আমরা ছোটোবেলায় কেন কথা শিখি কেন মায়ের ভাষাটাই কেন আমরা শিখি কারণ যখন আমরা ছোট থাকি তখন মায়ের সঙ্গেই বা যে আমাদের লালন পালন করে তার সঙ্গে ইন্টারাকশানটা আমাদের কিন্তু বেশি থাকে সে কারণে আমাদের নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছি না সেই ঠিক মতো সেই অসুবিধার থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে কথা শিখছি তাহলে মায়ের কেন কথাটা শিখলাম কারণ মাকে মার ভাষাতেই শেখাতে হবে বোঝাতে হবে তাহলে সেজন্যই কিন্তু আমরা মায়ের ভাষাটা বা মাতৃভাষাটা কিন্তু আমরা শিখি অন্য ভাষা কিন্তু শিখি না অবশ্যই সে সময় যদি অন্য কারোর কাছে যদি মানুষ হতাম অন্য ভাষাভাষী তাহলে কিন্তু আমরা তার ভাষাটি শিখতাম যাই হোক নেক্সট পাঁচ নাম্বার উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ সাধন হলো শিখন এই উক্তিটি করেছেন থন্ডাইক ছয় নাম্বার শিখনের প্রথম পর্যায় হলো জ্ঞান অর্জন প্রথমে আমরা সে সম্পর্কে জানব জ্ঞান অর্জন করব তারপর আমরা সেই বিষয়ে শিখব সাত নাম্বার শিখনের দ্বিতীয় পর্যায় হলো সংরক্ষণ তৃতীয় পর্যায় হলো পুনরুত্থাপন শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া দশ শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিণমন পরিণম মনে রাখতে হবে পরিণমনের উপরে কিন্তু শিখন নির্ভর করে কারণ আমাদের ব্রেন বা জীব জীবের যদি পরিণমন না ঘটে বা ম্যাচুরেট যদি না হয় জীবটা আমরা কিন্তু ভাষা শিখতে পারবো না আমরা একটা নির্দিষ্ট বয়সের পরেই কিন্তু ভাষা শিখি আমরা জন্মের পর থেকেই আমাদের নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি না বলে আমাদের অসুবিধা হচ্ছে তাই বলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কথা বলতে শিখি না তাহলে কিন্তু একটি নির্দিষ্ট সময় পরেই যখন জীব পরিণমন ঘটে জীবের পরিনমন ঘটে বা ম্যাচুরিট হয়ে যায় যখন জীব সেই জীব ম্যাচুরিট হওয়ার পরেই কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আধো আধো কিন্তু কথা শিখি তেমনি আমরা কিন্তু জন্মের পর থেকেই চলা শুরু করতে পারি না কারণ আমাদের পেশি হাড়গোড় শরীর অত শক্ত হয় না বা চলার জন্য উপযুক্ত হয় না সেটা একটি নির্দিষ্ট বয়সের পরে সেটি উপযুক্ত হয় পরিণমন ঘটে সেই পরিণমন ঘটার পরেই কিন্তু আমরা চলা শিখছি তার মানে পরিণমন এবং শিখনের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক আছে পরিণমন না হলে কিন্তু আমাদের শিখন সম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে নাম্বার থার্টিন ব্যক্তির পরিণমন নির্ভর করে খাদ্য পুষ্টির উপর কিছুক্ষণ আগেই বললাম কারণ পরিণমন আমরা সবাই খাওয়ার খাদ্য ঠিকঠাক যদি আমরা খাই অনেকেই দেখবো যে ছোটোবেলাতে অবশ্যই জিনগত কিছু কারণ থাকে সেই জিনগত যদি কারণ না থাকে বা অসুবিধা না থাকে তারপরে আমাদের শারীরিক যে পরিণমন নির্ভর করে সেটি কিন্তু টোটালি খাদ্য এবং পুষ্টির উপর নির্ভর করে আমাদের খাদ্য খাওয়া খাদ্য যদি ঠিকমতো না হয় পুষ্টিকর যদি না হয় আমরা কিন্তু চলাফেরা করতে পারবো না কথা বলতে পারবো না সেজন্য কিন্তু খাদ্য ও পুষ্টির উপরে কিন্তু পরিণমন নির্ভর করে আবার পরিণমনের উপর নির্ভর করার উপরে শিখন তাহলে আলটিমেটলি কিন্তু খাদ্য পুষ্টির উপরে কিন্তু সবাই নির্ভর করছে পরিণমনও নির্ভর করছে শিখনও নির্ভর করছে এটা মাথায় রাখতে হবে নেক্সটে আমরা চলে যাই ১৪ নাম্বার পরিণমনের প্রভাব সবথেকে বেশি থাকে শৈশবকালে শৈশবকালে খুব তাড়াতাড়ি পরিণমন ঘটে নাম্বার ফিফটিন অর্জিত প্রক্রিয়ার অন্তর্গত হল শিখন অর্জিত প্রক্রিয়া বলতে আমরা বুঝি যেটি করে করে শিখতে হয় বা কিছু দেখে শিখতে হয় যেটি আমাদের জন্মগত সেটি নয় আমরা শিখছি কিভাবে শিখছি চেষ্টা করে করে শিখছি কথা বলা শিখেছি অল্প অল্প করে আস্তে আস্তে চেষ্টা করে শিখেছি সাঁতার কাটা আমরা একদিনই শিখিনি সাইকেল চালানো আমরা একদিনই শিখিনি অল্প অল্প করে আস্তে আস্তে অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিন্তু শিখেছি তাহলে অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু শিখন সম্ভব মানে অর্জিত প্রক্রিয়ার অন্তর্গত হলো শিখন সিক্সটিন শিখন হলো ব্যক্তির শিখন হলে ব্যক্তির মানসিক উন্নতি ঘটে নাম্বার সেভেনটিন পরিণমন হলো একটি সহজাত প্রক্রিয়া কারণ পরিণমন এক একা একাই সময়ের সঙ্গে সঙ্গে হতে থাকে কিন্তু শিখন কিন্তু সহজাত প্রক্রিয়া নয় আঠারো নম্বর কি বলছে প্রত্যাভিক্ষা কথাটির অর্থ হলো চিনে নেওয়া প্রত্যাভিক্ষা কথাটি পরে আসবে তাহলে কোনো কিছু চিনে চিনতে পারা বা চিনে নেওয়াকে কী বলা হচ্ছে প্রত্যাভিক্ষা এই ওয়ার্ডটি কিন্তু মনে রাখতে হবে প্রত্যাভিক্ষা মানে চিনে নেওয়া উনিশ নম্বর পরিণমনের ফল হলো কথা বলতে পাওয়া পরিণমনের ফল কথা বলতে পাওয়া মানে জীবের যদি পরিণমন না হয় আমরা কিন্তু কথা বলতে পারবো না সেজন্য বলা হচ্ছে পরিণমন হয়েছে অবশ্যই পরিণমনের সঙ্গে শিখন সম্পর্কযুক্ত দুটো মিলেই কিন্তু কথা বলতে পারা কুড়ি নাম্বার শিখন হলো একটি বাহ্যিক প্রক্রিয়া কারণ বাইরের জিনিস দেখে দেখে অভিজ্ঞতা অর্জন করে কিন্তু আমরা শিখি সেজন্য কিন্তু শিখনকে বাহ্যিক প্রক্রিয়া বলা হয়েছে সক্রিয় এবং অন্তর্জাতীয় বৃত্তি হলো পরিণমন পরিণমন যেহেতু জীবের পরিণমন হচ্ছে পেশি হাড়গোড় ব্রেন সব কিছুর আস্তে আস্তে কিন্তু ম্যাচুরিটি হচ্ছে এগুলো কিন্তু বাইরের থেকে নিয়ন্ত্রিত নয় এগুলো কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে সেজন্য অবশ্যই পুষ্টিকর খাদ্যের দ্বারা হচ্ছে তবু এটি যেহেতু ভিতরে ভিতরে হচ্ছে সেই জন্য এই পরিণমন কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া বলা যেতে পারে একটি টোয়েন্টি টু শিখনের উদাহরণ হলো সাঁতার কাটা এটা তো বলছি কথার সঙ্গে সঙ্গে তেইশ নাম্বার কি বলছে শিখনকে ত্বরান্বিত করে পরিণমন আমাদের ব্রেন যত তাড়াতাড়ি পরিণমন হবে ম্যাচুরিটি যত তাড়াতাড়ি হবে আমাদের কিন্তু জ্ঞান ভাণ্ডার কিছু তথ্য আহরণ করা শেখা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে আমাদের শরীর হাত পা যত তাড়াতাড়ি পরিণমন ঘটবে তত তাড়াতাড়ি আমরা কিন্তু চলতে শিখতে পারবো অনেকের দেখা যায় যে কোনো বাচ্চা কাচ্চা বা শিশুর খুব তাড়াতাড়ি কথা বলতে শেখে খুব তাড়াতাড়ি হাঁটাচলা করতে শেখে তার মানে কি তার কিন্তু পরিণমন কিন্তু খুব দ্রুত গতিতে ঘটেছে আবার উল্টোও দেখা যায় যে অনেকের কথা বলতে অনেকের চলাফেরা করতে কিন্তু সময় লাগে বা দেরি হয় একটি স্বাভাবিক নিয়মের থেকে তাহলে তারও কিন্তু পরিণমন হয়েছে ঠিকই কিন্তু ধীরে হয়েছে সেজন্য বলা হচ্ছে শিখনকে ত্বরান্বিত করে কে পরিণমন ভিডিওটি এই অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নেক্সট টোয়েন্টি ফোর শিখনের সীমারেখা নির্ধারিত হয় অভ্যাসের দ্বারা আমরা কত তাদের শিখব সেটি কিন্তু নির্ভর করে আমরা অভ্যাস কেমন করব যেমন আমরা যে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো করছি এগুলো আমাদের আমরা যত অভ্যাস বেশি করব যতবার আমরা দেখব তত কিন্তু আমাদের ব্রেনের মধ্যে স্টোর কিন্তু খুব বেশি করে হবে এবং তাড়াতাড়ি হবে টোয়েন্টি ফাইভ পরিণমন ও শিখন হলো আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া কারণ আমরা জানি লার্নিং হলে বা শিখুন হলে আমাদের ব্যক্তির চারিত্রিক পরিবর্তন বা আচরণের কিন্তু পরিবর্তন হয় আচরণের পরিবর্তনের মাধ্যমেই বোঝা যায় যে কোনো ব্যক্তির পরিণমন এবং শিখন হয়েছে কিনা না টোয়েন্টি সিক্স শিখন শুরু হয় জন্মের পরে টোয়েন্টি সেভেন শিখন সংগঠিত হয়ে থাকে জীবনব্যাপী টোয়েন্টি এইট শিখনের জন্য পূর্ব মানসিক প্রস্তুতি প্রয়োজন কারণ আমরা কি শিখব না শিখব সেজন্য কিন্তু প্রস্তুত থাকতে হয় আগের থেকে টোয়েন্টি নাইন শিখন এবং পরিণমন উভয়ই ব্যক্তিনির্ভর প্রক্রিয়া কারণ ব্যক্তি বিশেষে কিন্তু এটি ভেরিয়েশন বা ভেরি করে কার কেমন শিখন এবং পরিণমন হবে থার্টি পরিণমন কথাটির অর্থ হল বেড়ে ওঠা থার্টি ওয়ান পরিণমন সংগঠিত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত থার্টি টু আচরণের পরিবর্তন ব্যতীত যেটি সম্ভব নয় সেটি হলো শিখন কারণ শিখন আচরণ পরিবর্তন করে বা আচরণের পরিবর্তনের মাধ্যমেই বোঝা যায় যে কোনো ব্যক্তির শিখন হয়েছে কিনা থার্টি থ্রি পরিণমনের জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয় না কারণ এটি একা একাই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু হতে থাকে থার্টি ফোর পরিণমনের ফলে শিশুর কি ঘটে বিকাশ ঘটে থার্টি ফাইভ যে প্রক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জিত হয় তা হলো শিখন যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন নতুন আচরণ করি তাও হল শিখন থার্টি সেভেন শিখনের ফলে আচরণের স্থায়ী পরিবর্তন ঘটে প্রত্যাভিক্ষা কিসের উপর নির্ভরশীল সংরক্ষণ ও পুনরুদ্রেকের উপরে নির্ভরশীল আমরা কোনো কিছু যেটি শিখছি সেটি আমাদের মনের মধ্যে কতটা সংরক্ষণ করতে পারছি এবং পরবর্তীতে সেটি কতটা আমরা মনে করতে পারছি সে জিনিসটি সেই জিনিসটিকেই বলা হচ্ছে পুনরুদ্রেক সংরক্ষণ এবং পুনরুদ্রেগ থার্টি নাইন দেহ মনের পরিপক্কতা বলতে শিখনের কোন উপাদানটিকে বোঝায় পরিণমন দেহ এবং মন পরিপক্ক বা ডেভেলপমেন্ট হয়েছে সেই শিখনের কোন উপাদানটিকে বোঝাচ্ছে এটা পরিণমনের মাধ্যমে বোঝা যাচ্ছে নাম্বার ফর্টি পরিবেশের প্রয়োজন মেটাতে ব্যক্তির মধ্যে যে সব আচরণ পরিবর্তন ঘটে তাই হলো শিখন এই উক্তিটি কে করেছেন গার্ডেনার ফর্টি ওয়ান পরিণমন বা ম্যাচুরেন ম্যাচুরেশন পরিণমন বা ম্যাচুরেশন হল বায়োলজিক্যাল এই উক্তিটি করেছেন কোলেসনিক ফর্টি যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে অভিজ্ঞতা অর্জিত হয় তা হল শিখন ফর্টি থ্রি শিশুর জীবন বিকাশে শিখন ও পরিণমনের গুরুত্ব সমান এই উক্তিটি করেছেন কয়েকজন ব্যক্তি বা কয়েকজন মনোবিদ শিক্ষাবিদ তারা বলেছেন তাদের মধ্যে গেসেল ম্যাকগিওক হিলগার্ড। তারা কি বলেছেন শিশুর জীবন বিকাশে শিখন ও পরিণমনের গুরুত্ব সমান ফর্টি ফোর পরিণমন হল এক প্রকারের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও নিয়মিতভাবে সংঘটিত হয় এই উক্তিটি করেছেন স্কিনার নেক্সট ফর্টি ফোর বাহ্যিক পরিবেশের উপাদানের দ্বারা প্রভাবিত হয় না পরিণমন ঘুরে ফিরে একই কোশ্চেন ফর্টি সিক্স মতে মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে তার মানসিক প্রক্রিয়া কটি স্তরের মধ্য দিয়ে অগ্রসর হয় তিনটি স্তরের মধ্য দিয়ে নেক্সট ফর্টি সেভেন পরিণমনের বৈশিষ্ট্য হল পরিণমন সহজাত প্রক্রিয়া 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 সর্বজনীন এইট পরিণমন হল একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত দৈহিক পরিবর্তনের প্রক্রিয়া যার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ হিসেবে গড়ে ওঠে এই উক্তিটি করেছেন থমসন ফর্টি নাইন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি শিশু শুদ্ধ বাক্য বলতে পারে এর কারণ হল শিখন ও পরিণমন উভয়ই একটু আগে এটি নিয়ে আলোচনা করা হয়েছে ফিফটি প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আচরণের পরিবর্তন সাধন হলো শিখন এই উক্তিটি করেছেন ক্রো এবং ক্রো ফিফটি ওয়ান দেহ মনের পরিপক্কতা বলতে বোঝায় পরিণমনকে ফিফটি টু শিখন হলো আচরণ জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে নতুন করে আহরণ এই উক্তিটি করেছেন থন্ডাইট ফিফটি থ্রি শিখনে এমন একটি শিখন এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ায় ক্রিয়ার উপর ছাপ রেখে যায় আবার বলছি শিখন এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার উপরে ছাপ রেখে যায় এই উক্তিটি করেছেন উডওয়ার্ড ফিফটি ফোর ব্যক্তির মধ্যে পরিণমনের জন্য যে পরিবর্তন আসে তা সর্বদা পরিমাপযোগ্য ফিফটি ফাইভ সেখন একটি প্রেষণা নির্ভর অতীত অভিজ্ঞতা নির্ভর এবং অনুশীলন নির্ভর প্রক্রিয়া ফিফটি সিক্স পরিণমন নির্ভর করে ব্যক্তির দেহের জৈবিক কেন্দ্রগুলোর স্বাভাবিক বিকাশের উপর জৈবিক কেন্দ্র বলতে আমাদের শরীরের কথা বলা হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কথাগুলোর কথা বলা হচ্ছে নেক্সট ফিফটি সেভেন সক্রিয়তা অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনকে শিখন বলে এই উক্তিটি করেছেন ম্যাকগিওক ও ইরোভেন ফিফটি এইট শিখন হল পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়া এই উক্তিটি করেছেন গেটস ফিফটি নাইন শিখনের বিভিন্ন পর্যায় বা স্তরগুলো হলো এক ধারণ বা সংরক্ষণ দুই মনে করা বা পুনরুদ্রেক তিন চেনা বা প্রত্যাবিজ্ঞা সিক্সটি অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারার পরিবর্তন হলো সিক্সটি ওয়ান পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঠিক সংগতি বিধানের জন্য প্রয়োজন শিখন আবার বলছি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি সঠিক সঙ্গতিবিধানের জন্য প্রয়োজন শিখন কারণ আমরা যে কোনো পরিবেশে যখন আমরা গিয়ে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করব। তখন আমাদের কিন্তু সেই পরিবেশ সম্পর্কে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এবং কি করে আমাদের নিজেদেরকে সেই পরিবেশে টিকে রাখবো সে জন্য কিন্তু খুবই যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো শিখন এই পরিবর্তনশীল পরিবেশ এইগুলোর উপরে কিন্তু পরিণমন নির্ভর করে না সিক্সটি টু জৈবিক বিকাশ এর ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ আচরণধারার যে পরিবর্তন হয় তা হল পরিণমন এই উক্তিটি করেছেন ম্যাগিও আবার বলছি জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ আচরণধারার যে পরিবর্তন হয় তা হল পরিণমন উক্তিটি করেছেন ম্যাগিও সিক্সটি মনোবিদ ক্রো এবং ক্রোর মতে শিখন কি শিখন হলো নতুন পরিস্থিতিতে সংগতি বিধান করার জন্য নতুন কাজ করা বাধা অতিক্রম করার প্রচেষ্টা এবং আচরণের উন্নয়ন ধর্মী পরিবর্তন সেটি হলো শিখন সর্বশেষ সিক্সটি ফোর শিখন সম্পূর্ণ হওয়ার পরেও যদি কয়েকবার শিখন প্রচেষ্টা করা হয় তখন তাকে বলে অতি শিখন তার মানে আমাদের মধ্যে শিখন হয়ে গেছে কিন্তু সেই বিষয়টি নিয়ে যদি আমরা আবার কয়েকবার প্রচেষ্টা করি তাহলে সেই শিখনটি কিন্তু আমাদের অনেক ভালো হবে সেই শিখনটিকে কি বলা হয়েছে অতি শিখন আজ তাহলে এই অবধি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন